বর্তমান মার্কেট প্রাইস, মাইলেজ, টপ স্পিড, ওভারঅল শর্ট করে একটা ডিটেলস বা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। আমি চলে আসি আলিফ মোটরসে। আলিফ মোটরসের শোরুমটা হচ্ছে বেসিক্যালি মগবাজার মোর রাজ্জাক প্লাজার ঠিক অপোজিটে। তো ভিডিও শেষ করে কিন্তু আমি আপনাদের সুবিধাতে তাদের শোরুমের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আপনারা অবশ্যই সেখান থেকে কন্ট্যাক্ট করবেন। ওকে, তো এই হচ্ছে তাদের সম্পূর্ণ শোরুমটি দেখতে পাচ্ছেন আপনারা। তাদের শোরুমে যে দুইটা বাইক আপনাদের কাছে দেখাবো, একটা হচ্ছে R5 ভার্সন 3 ইন্ডোনেশিয়ান ভার্সনের, আর একটা হচ্ছে হন্ডা সিবি এক্স মোশন ডুয়েল চ্যানেল ABS এর থাই ভার্সনের বাইকটা। আর তাদের শোরুমে যখন আসবেন সবসময় কিন্তু ফয়সাল বাইকে পেয়ে যাবেন। এই পাশে যে বাইকটা আছে এটা হচ্ছে ইন্ডোনেশিয়ান ভার্সনের বাইক। ওকে, আর ইন্দো ভার্সনের মধ্যে কিন্তু কোন ধরনের কোন ABS না, এটা হচ্ছে ব্লু কালার, তাই তো? জি, রেসিং ব্লু। আচ্ছা, এটা হচ্ছে রেসিং ব্লু কালার। ইন্দো ভার্সনের মধ্যে কালার হবে কয়টা? ইয়েলো কালার, রেসিং ব্লু, আচ্ছা, আর আপনার ব্ল্যাক আর মনস্টার। আচ্ছা, ইয়েলো কালার, রেসিং ব্লু, ব্ল্যাক আর মনস্টার, চারটা কালার अवेलेबल হয়। সেটা হচ্ছে রেসিং ব্লু, আর ঠিক এই পাঁচটার মধ্যে রয়েছে ব্ল্যাক, এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার, তাই না? ওকে, তাহলে যদি ব্ল্যাক কালারের আউটলুকিংটা দেখাই, ইন্দো ভার্সনের R15 এর মাইলেজ অ্যাপ্রক্স তারা বলতেছে 35-40 ইউজার রিভিউতে, আর ঢাকার বাইরে তারা 40 আপ পেয়ে থাকে। এই বাইকটি থেকে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন 150+। আমরা চারটা ফ্রি সার্ভিস দিচ্ছি। আচ্ছা, আর 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছি। চারটা ফ্রি সার্ভিস আর 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি? হ্যাঁ। আচ্ছা ফ্রেন্ডস, এবার আমরা চলে আসি হন্ডা সিবি এক্স মোশনে। এটা ম্যানুফ্যাকচার হচ্ছে থাইল্যান্ডে, আর হন্ডা সিবি এক্স মোশন হচ্ছে বেসিক্যালি ডুয়েল চ্যানেল ABS এর একটি বাইক। আচ্ছা, হন্ডা সিবি এক্স মোশনের কালার হবে কয়টা? আপাতত একটাই কালার হবে, কিন্তু কালার আমাদের আসলে দুইটা কালার। আচ্ছা, রেড কালার আর ব্ল্যাক কালার, ম্যাট ব্ল্যাক কালার হয় দুইটা, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার, বাট বর্তমানে আপাতত একটা কালারই অ্যাভেলেবল আছে। আচ্ছা, এইটার মাইলেজ কেমন দিবে ঢাকার মধ্যে? এটা আপনার 35-40 দিবে। 35-40? হ্যাঁ। আর হাইওয়েতে 45+? হাইওয়েতে 45+? হ্যাঁ, 45+। ওকে, এটা টপ স্পিড কত? টপ স্পিড হইছে 160 এর উপরে। এটা টপ স্পিড 160 এর উপরে? হ্যাঁ। ওকে, তো এই হচ্ছে বাইকটির মিটারটা, টোটালি ডিজিটাল মিটার, হ্যান্ডেল বারটা কিন্তু একদম পাইপ হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে, আর বাইকের ট্যাঙ্কের লুকসটা কিন্তু খুবই জোস, ট্যাঙ্কটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ ভাবে ডিজাইন করা হয়েছে, যেটা বাইকের লুকস কিন্তু দেখতে আরো অ্যাট্রাকটিভ করছে। আর বাইকের টোটাল লাইটটা হচ্ছে এলইডি, যেমন আপনারা হেডলাইটটা পাচ্ছেন এলইডি, ইন্ডিকেটরটা পাচ্ছেন এলইডি, তারপরে পিছনের টেল লাইটটা পাচ্ছেন এলইডি, টেল লাইটটা ওই পাশে আছে, দ্যাটস ওই, কিন্তু আমি দেখাতে পারছি না, যেমন এই যে টেল লাইট এলইডি, ইন্ডিকেটর এলইডি। ফ্রন্টের মধ্যে ইউজ করা আছে আপসাইড ডাউন সাসপেনশন, রেয়ারে ইউজ করা আছে মনোশক। R15 V3 ইন্ডোর প্রাইস কত বর্তমানে? ৪-৫ লাখ ২০ করে বলতেছি, আসলে কিছু অনার করে দিই, ডিসকাউন্ট করে। প্রাইস আছে ৫,২০,০০০ টাকা, তবে আসলে কিছুটা অনার করা যাবে, তাই না? ভিডিও দেখে আসলে কিছুটা মানে ডিসকাউন্ট করা যাবে। ওকে, R15 প্রাইস আছে ৫,২০,০০০ টাকা, যারা ভিডিও দেখে আসবে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। আর এই পাশে হন্ডা যে সিবি এক্স মোশন আছে, সিবি এক্স মোশনের প্রাইস কত? ৫,৫৫, ৫,৫৫,০০০ টাকা। এটার সাথে কোনো ডিসকাউন্ট আছে যারা ভিডিও দেখে আসবে? ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট করে দিব। ওকে, স্পেশাল ভাবে, মানে বোথ সেগমেন্টে আপনারা কিন্তু ভিডিওর কথা মেনশন করলে ডিসকাউন্ট পাবেন। ফ্রেন্ডস, তো এই হচ্ছে তাদের শোরুমের ভিজিটিং কার্ড। তো আমি আপনাদের সুবিধার্থে তাদের শোরুমের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেখান থেকে কালেক্ট করে দেবেন। ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। তো এই দুইটা বাইক হচ্ছে বর্তমান বাংলাদেশের মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে পড়ে। তো যারা হচ্ছে বেসিক্যালি এই এক্সপেন্সিভ বাইকগুলো কিনতে আসেন, তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আলিফ মোটরসে। তাদের শোরুমের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া। আরেকটা কথা হচ্ছে, যারা ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই ভিডিওর কথা মেনশন করবেন, তারা কিন্তু আপনারা অবশ্যই প্রত্যেকটা বাইকের সাথে স্পেশালি কিছু ডিসকাউন্ট পাচ্ছেন। আই হোপ গাইস আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন হচ্ছে সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজ আগে থেকেই ভিডিওটি শেষ করতে হচ্ছে, তবে যারা এখনও ফাইন বক্সের দিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন, তাতে করে আমার দ্বারা দুটো ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে সব সময়। তো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, ফাইন ব্লগ চ্যানেলকে এইভাবে সাপোর্ট করলে দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দ্যাট, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।